এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা আর ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। এখন আমি ঈশানকে ব্রেকফাস্ট দেব, তো কি দিই চলো দেখিয়ে দিচ্ছি। বাবু এটা কি? দিস ইজ এ বার্ড। তুমি বার্ড নেবে? মা করতে চাও? ও তো বই নিয়ে শুয়ে আছে, আর এখন আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর ব্রেকফাস্টে আছে চাউমিন, তো গাজর বিনস দিয়ে চাউমিন আছে, তো ওটা খাইয়ে দেব ওকে। আর ওটা খাওয়ানোর পর আমি রান্নার দিকে চলে এসেছিলাম। আজকের এঁচোড় হবে এঁচোড়ের কালিয়া আর নিম বেগুন হবে, তো খুবই তাড়া আছে কারণ আজকের একটু ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংকে কিছু কাজ আছে, তো সেইখানে কাজ সেরে আবার বাড়ি আসা খাওয়া এগুলো আছে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। এঁচোড়টা কেটেছি আর ভীষণই আঠা, তোমরা দেখতেই পাচ্ছ টোপে টোপে পড়ছে। আর সর্ষের তেল মেখেও হাতে কোনো কাজ হচ্ছে না কারণ বটিতেও লেগে যাচ্ছে, ভীষণই আঠা আজকের এঁচোড়টা। তো পরিষ্কার করে কেটে আমি রান্নাটা করে নেব। সকালে ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে আর আমার টিফিনও হয়ে গেছে। আজকে টিফিনে চাউমিন খেয়েছি, যেহেতু সকালবেলা আজকে চাউমিন বানিয়েছিলাম, তো স্কুলে নিয়ে গেছিলো বুবাই আর কিছুটা ছিল। এঁচোড়টা কাটার পর আমি জলটা নিয়ে আসব কারণ জলটা 9:30 চলে যায়, তো জলটা এনে আমি রান্নাটা করে নেব। রান্না হয়ে গেছে আর আজকের রান্নার ভিডিও আমি শ্যুট করতে পারিনি, আর আমি এখন ব্যাংকে যাব, রেডি হয়ে গেছি, তো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো ভীষণই রোদ্দুর আর ওরা দুজন আমার সাথে যাচ্ছে। বড়টা স্কুল থেকে এসে গেছে আর ওকে বললাম তোকে যেতে হবে না, খুব রোদ, স্নান করে নে, তো স্নান করেনি, ও এসে স্নান করবে। আর কত দেরি হবে, কতটা ভিড় হয়েছে তার উপর ডিপেন্ড করছে। এটা বিকেপালের রাস্তাটা আর এই রাস্তাটা ক্রস করলেই মেন রাস্তা পড়বে, তো গাড়ির রাস্তা, গাড়ির রাস্তাটা ক্রস করলেই ব্যাংক, তো বাড়ি থেকে সামনেই আছে ব্যাংক, খুব একটা দূর নেই। এটা আগে ছিল না, এখানে মা শারদা এবং রামকৃষ্ণ দেবের মূর্তি বসানো হয়েছে, তো খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে পার্কটা। তো দেখো ব্যাংকে এসে গেছি আর খুব একটা ভিড় কিংবা খুব একটা খালি নেই, তো মিডিয়াম আছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা বাড়িতে চলে এসেছি আর ভীষণই ঘ্যান ঘ্যান করছিল, ওকে খাইয়ে দিয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। আর আমাদেরও খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। অ্যামাজন থেকে আমার জন্য আবার কি আসলো, তো কি আসলো সেটা আমি এখন আনবক্সিং করে দেখিয়ে দেবো তোমাদের। তো দেখো এখন আমি এটাকে আনবক্সিং করছি। তো দেখো কাগজ দিয়ে পুরো মোড়া আছে সেলোটেপ দিয়ে, তো আমার সাথে ওরা দুজনেও খুলছে আর তিনজন মিলে আমরা এই আনবক্সিং করছি। তো দেখো এর মধ্যে দিয়ে কি বেরায়।
ওরা দুজনে এটার ভেতরে কি আছে দেখার জন্য ভীষণই ছটফট করছে, তো ভীষণই কিউরিসিটি ওদের কখন খুলবে আর কি আছে, তো দেখা যাক খোলার পর কি রিয়াকশান হয় ওদের মধ্যে। তো দেখো এটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটা কি, আর যারা জানো না তাদেরকে বলছি এটা হলো ট্রাইপড আর ফোনের স্ট্যান্ড, আর এটা হলো লাইট, এটাকে এখনো আনবক্সিং করা হয়নি, তো এটাকে খুলছি তারপর দেখতে পাবে। ঈশান আর বুবাই যখন শুনলো এটা ফোনের স্ট্যান্ড তো ওরা একটু আপসেট হয়ে গেছে, ওরা ভাবলো হয়তো ওদের কেউ গিফট করেছে, তো ভীষণই আনন্দ সহকারে এটাকে খুলছিল। তো আপসেট হওয়ার কিছু নেই, ওদেরকে আমি গিফট কিনে দেব, এটা আমার জন্য আমার দিদি অর্ডার করেছিল। তো দেখো এটা রিংফিল লাইট, তো দেখো এটা হলো প্লাগ, আর এটার পুরো ফুল সেট আপ ভিডিও নিয়ে আমি আগামীকাল আসবো, আশা করি তোমরা সকলে দেখো, খুবই হেল্পফুল ভিডিও। আর আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আগামীকাল, তো সকলে ভালো থাকবেন, আজকের মতো টাটা।